বড় বউয়ের অমাতে আবারও বিয়ে। এই নিয়ে ঝগড়া করায় খুনি স্বামী বউকে হত্যার পর ফাঁসির নাটক সাজিয়ে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। ছোট বউকে ঘরে তুলতে বড় বউকে হত্যার এই নৃশংস ও মর্মান্তিক খুনের ঘটনা ঘটে বরগুনার আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে। জানা যায় 15 বছর আগে শাহিদার সঙ্গে হারুনের বিয়ে হয়। তাদের সংসারে আছে 2টি সন্তান। 13 দিন আগে ছোট বউকে তার বাড়িতে নিয়ে আসে স্বামী। এরপর থেকে তাদের বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। পরশু রাতে ঘরের আড়ার সঙ্গে বড় বউকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্বামী হারুন। পরে সে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওইখানে তার মরদেহ রেখে পালিয়ে যায় ঘাতক। স্বজন ছাড়া মরদেহ হাসপাতালের ফ্লোরে পড়ে থাকে। শাহিদার বাবার অভিযোগ, জামাতা দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার পর থেকে তার মেয়েকে বেশ কয়েক দফায় মারধর করেছে। জামাতা ও তার দ্বিতীয় স্ত্রী নার্গিস পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করেছে। পরে হত্যা থেকে রক্ষা পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে নাটক করেছে। এই ঘটনার পরপর স্বামী হারুন ও তার দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম সহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। মাকে হত্যার দায়ে বাবার কি বিচার হবে, তার দিকে তাকিয়ে আছে এতিম দুই ছেলে।